শনিবার রাতে ঝোড়ো হাওয়ায় চালসা হাসপাতালের সীমানা ভেতরে থাকা একটি গাছ ভেঙে পড়েছে একটি বাড়ির ওপর। গাছ ভেঙে পড়ায় ক্ষতি হয়েছে ঘরের, তবে গাছটি ছোট থাকায় কোনো রকমের দুর্ঘটনা ঘটেনি। এ বিষয়ে বাড়ির মালিক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, গত বছরও ঠিক এইরকমভাবেই একটি গাছ ঘরের ওপর পড়ে যায়। শনিবার রাতের ঝোড়ো হাওয়ায় একটি গাছ ভেঙে পড়ে, গাছ ভেঙে পড়ায় ঘরের চালের টিনের ক্ষতি হয়। বৃষ্টিতে সেখানে দিয়ে জল ঢুকে পুরো ঘর জলমগ্ন হয়ে পড়ে। এলাকার পঞ্চায়েতকেও বিষয়টি জানিয়েছি, ব্লক স্বাস্থ্য আধিকারিককেও বিষয়টি জানিয়েছি। বর্ষার মধ্যে এই জলমগ্ন অবস্থায় পরিবারকে থাকা নিয়ে খুবই কষ্টকর। হাসপাতাল কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব ঘরের মেরামত করে দিলে উপকৃত হতেন বলে তিনি জানান। আমাকে রাত্রেবেলা ঠিক 10:30 নাগাদ যখন হাওয়া হলো, তখনকার বাড়ির হঠাৎ করে পিছন থেকে হসপিটাল আসতে গাছটা পড়ে গেল। তো এর আগের বছরে পড়েছে, তো বিএমএসকে আমি জানিয়েছিলাম, তো বিএমএস কোনো রেসপন্স নিয়েছিল কি বলছে তুমি কাজটা করিয়ে নাও, লেবার লাগিয়ে আমি পেমেন্টটা করে দেবো, খালি লেবার লাগানো। আমি আগের বছরই বলেছিলাম যে গাছগুলো যেগুলো পর্যবেক্ষণে আপনাদের আছে একটু দেখেন। তো এই বছরও অ্যাজ ইট ইজভাবে সেম কেস, যে গাছটা তো পড়ে গিয়ে আমার বাড়ির টিনের ক্ষতি হয়ে গেলো, ফুটো হয়ে গেলো, আমি তো বহুত কষ্ট করে বানিয়েছি এগুলো। তো এবছরে তা ক্ষতি হওয়ার পরে এবার যে গেলাম, উনি বলে যে আমি দেখছি দেখছি বলে জাস্ট আর কিছু বলো না আমাকে। তারপরে আমি পঞ্চায়েতের কাছে গেলাম, পঞ্চায়েত বলো যে আমি বিষয়টা দেখছি, পঞ্চায়েত ফোনও করলো, পঞ্চায়েত বলো দেখুন ও যদি না করে তাহলে আমি অন্যরকম ব্যবস্থা নিচ্ছি। এটাই হচ্ছে আমার আবেদন। কি ঘরের চাল কি ফুটো, ঘরের চাল ফুটো হয়ে গেছে। এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে গাছগুলো যেগুলো এই আমার বর্ডারের ওয়ালের পাশ দিয়ে যাদের যাদের আছে সেগুলো পর্যবেক্ষণটা একটু করুক, আর যেই ক্ষতি ক্ষতিপূরণটা আমার হয়েছে সেটার উনি ব্যবস্থা করে দিন। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। বাড়ি কোথায়? চালসা হসপিটাল পাড়া।